স্বর্গীয় বলিরাম সিং মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আজ কাঁচরাপাড়ার বাবু ব্লকে আয়োজিত হল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাঁচওয়া সাল আপনি বাবুজি কি স্মৃতি মে ইয়াদ মে ये इतना अच्छा कार्यक्रम है अक्सर ये পাপ্পু সিং নাম আছে, সেটা প্রমাণিত না? তো নিজেই বলছে কি পাপ্পু সিং দোষী নয়, পাপ্পু সিং এর বেল হয়ে যাবে। তো যদি বেলই হয়ে যায় তো একটা পর একটা মার্ডার কেস কেন তার উপরে প্রশাসন দিচ্ছে? কারণ তার প্রমাণিত হয়েছে, সে সাক্ষী তৈরি হয়েছে। আমরা শুধু একটাই বলতে চাই যে সারা ব্যারাকপুর লোকসভা যেরকম উৎসব মহল হচ্ছে, আপনারা দেখেছেন আমাদের রাজনৈতিক অভিভাবক পার্থ ভৌমিক মহাশয় তার প্রথমে 9টি উৎসব চালু করে, সাথে সাথে বীজপুর সাংস্কৃতিক উৎসব চালু হয়েছে, জগদ্দল বিধানসভা জগদ্দল উৎসব এই বিশাল করে হয়ে গেছে। মানুষ খুব আনন্দে উৎসবে সাংস্কৃতিক নিয়ে রয়েছে, স্পোর্টস খেলাধুলা কালচারাল আন্দোলন নিয়ে রয়েছে। কেউ কোনো মানুষ ব্যারাকপুর লোকসভার মানুষ কেউ অশান্তি চায় না, কারো ঘরে ছেলে খুন হোক সেটা আমরাও কেউ চাই না। যারা এই রাজনৈতিকভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যারা মানুষকে বা ছোটো ছোটো ছেলে মেয়েদের ব্যবহার করার চেষ্টা করছে, সেইখানটা দাঁড়িয়ে কিন্তু আমরা সবসময় প্রতিবাদ করব, আগেও করেছি এখনও করব, পরেও গিয়ে করব। আমরা বিজেপি বা মোদী সরকার আমরা সকলেই জানে আরএসএসের বি টিম, আরএসএসের বি টিম হচ্ছে বিজেপি। আজকে জাতির জনক আমাদের মহাত্মা গান্ধী মৃত্যু প্রাণী দিবস, এই প্রাণী দিবসে আমরা অদ্ভুত একটা জিনিস দেখছি সারা ভারতবর্ষে, কি গান্ধীজিকে যারা হত্যাকারী নাথুরাম গডসে তার বিভিন্ন জায়গা মূর্তি স্থাপন করা হচ্ছে, সেই মূর্তিতে মাল্যদান করা হচ্ছে। আবার অন্যদিকে আমরা কি দেখছি, অন্যদিকে এই যে বি টিম বিজেপি যারা দিল্লিতে শাসন করছেন, সেখানে গান্ধীজির চশমা ব্যবহার করে স্বচ্ছ ভারতের সারা ভারতে অভিযান করছে। এই যে দ্বিচারিতা, মানুষকে দ্বিধায় ফেলে আজকে যে রাজনীতি চলছে সারা ভারতবর্ষে, মানে কোনটা ঠিক, গান্ধীজি যে হত্যাকারী নাথুরাম গডস, মানে নাথুরাম গডস মানে আপনারা সকলেই জানবেন কি, তারা চারিদিকে প্রোপাগান্ডা করছে ভগবান রাম নিয়ে, তারা কিন্তু প্রভু রামকে স্থাপন করার চেষ্টা করছে না, তারা নাথুরাম গড মানে ওই সেই রামকে তারা প্রতিষ্ঠিত করতে চাইছে যে গান্ধীজিকে হত্যা করেছে, তার মূর্তি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করছে আরএসএস, আর তার বি টিম বিজেপি সে স্বচ্ছ ভারতে অভিযান চশমা নিয়ে চলছে। আজকে এই প্রাক্কালে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন ব্যারাকপুর লোকসভা এই 2019, এই 2019 প্রায় বিজেপি জেতার পর বিজেপি সংসদ তাদের যে তাণ্ডব বীজপুর থেকে নিয়ে
হাপটু টিটাগড় পর্যন্ত। এই ব্যারাকপুর লোকসভার মধ্যে প্রায় 350 বাড়ি ভাঙচুর হয়েছে আর দোকানপাট লুট হয়েছে। প্রায় 1500 মানুষ আর কর্মী, আমাদের দলীয় কর্মী, এলাকা ছাড়া ছিলেন। 4 জন আমাদের সংখ্যালঘু ভাই খুন হয়েছিলেন, 2 জন আমাদের হিন্দু ভাই খুন হয়েছে। তারপরেও 2021 দাঁড়িয়ে এই ব্যারাকপুর লোকসভার মধ্যে ভাটপাড়ায় 3 জন আমাদের কর্মী, সক্রিয় কর্মী, যারা 21-এ লড়াই লড়েছিলেন, সেই কর্মী ভিকি যাদব সহ আর 1 জন খুন হয়েছিলেন। আর গারুলিয়ায় আমাদের টাউন প্রেসিডেন্ট ছিলেন গোপাল মজুমদার, তিনি খুন হয়েছিলেন। এই খুনের তদন্ত হচ্ছে। আর আজকে 2024, এই 24-এ দাঁড়িয়ে আপনারা দেখছেন 19-এ যে তাণ্ডবটা হয়েছে, 24-ও সেই তাণ্ডবটা করার চেষ্টা করছে। থ্যালাসেমিয়ার পেশেন্ট, ডায়ালিসিসের পেশেন্ট, আর সেদিনকে বলেছিল আমাদের মহিলা টিমদের, মা বোনদের কাছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করেছিল যে মহিলারা এগিয়ে আসুন আর রক্তদান শিবির করুন। আজকের দিনে যদি 10টা রক্তদান শিবিরে যাই, সেখানে দেখি যদি 100 জন রক্তদাতা হয়, তার মধ্যে 60-70 জন মহিলা রক্ত দিচ্ছে। আজকের দিনে মহিলারা এগিয়ে এসেছে রক্ত দেওয়ার জন্যে, আর যেখানে মহিলারা এগিয়ে আসে সেখানেই উন্নয়ন হয়, সেখানেই উন্নতি হয়, সেখানেই মানুষ মানুষের মতন বাঁচতে পারে। অপরদিকে এই কাঁচরাপাড়ায় সন্ত্রাস, দিনে আলোতে সন্ত্রাস ছিল এই কাঁচরাপাড়ায়, এই বীজপুর অঞ্চলে। মানুষ বীজপুর মানে সন্ত্রাস মনে করত। এখানে নাকি বড় বড় নেতারা থাকতো যারা পাল্টিবাজ, কখনো নিজের স্বার্থে কখনো এই দলে, নিজের স্বার্থে কখনো ওই দলে, এইখানকার নেতারাই ছিল পাল্টিবাজ। আর সেই পাল্টিবাজের মতন কিছু নেতা বর্তমান যিনি সাংসদ আছেন বিজেপির, তিনি সাংবাদিকের মাঝখানে ছড়িয়ে দিচ্ছেন কথা কি হঠাৎ নাকি জগদ্দল উৎসব থেকে 8টার পরে আমাকে দেখা যায়নি, আর 8:30 ফ্লাইট ধরে সুবোধ অধিকারী বীজপুরের বিধায়ক আর আমি সোমনাথ শ্যাম নাকি দিল্লির দিকে রওনা হয়ে গেছি। সাংবাদিক ভাইরা 7:30 সকালে ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন আপনি কি বাংলায় আছেন না অন্য কোথায়। আমি বললাম উৎসব থেকে ফিরে অনেক রাতে আমার বাসস্থানে আমি ঘুমিয়ে আছি। তো বলল না আমরা শুনলাম আপনি দিল্লি চলে গেছেন। আমি বললাম দেখতে হলে অবশ্যই এসে দেখে যেতে পারেন, কিন্তু আমরা পাল্টিবাজ নই। আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে আগলে রেখেছে সেই করোনার সময় থেকে। আপনারা দেখেছেন যখন পুরো ভারতবর্ষে হাহাকার বেঁচেছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের না পরোয়া করে রাস্তায় নেমে সেদিনকে মানুষের জন্যে, মানুষকে খাদ্য বিতরণ করার জন্যে তিনি সেদিনকে রাস্তায় নেমেছিলেন। তাকে আমরা দিদি বলি, কেউ কেউ আমরা মা বলি। এখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। তারা কি জানালেন দেখুন। বিজেপির বিধায়ক হয়ে রয়েছে আর তৃণমূলে ঘোরাঘুরি করছে, আর যারা বিজেপির যারা নোটোরিয়াস ক্রিমিনাল যাদের নিয়ে ঘুরছে, আমাদের তৃণমূল কর্মীদের উপর হামলা করার চেষ্টা করছে। উনি বিজেপি সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক ক্ষমতায় 2021-এ তৃণমূল কংগ্রেস ফিরেছে, তার সাংগঠনিক ক্ষমতায় মাথা নত করেছে, তারা জয়েন করেছে, তারা তৃণমূল কংগ্রেস নয়। 2019 সালে যা হয়েছিল, 24-এ যদি ফের একবার করার চেষ্টা হয় তাহলে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। কি প্রতিবাদ হবে, কাকে উদ্দেশ্য করে বলতে চাইলে? যারা এরকম, আপনারা জানেন বীজপুর থানা সারা পশ্চিমবাংলার শ্রেষ্ঠ থানা হয়েছে, আপনারা জানেন সবাই। আর মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমাদের সাংগঠনিক যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে বীজপুর মানুষরা শান্তি বিরাজ করছে। আপনারা জানেন গতকাল একটা বম টাইপের কিছু একটা পাওয়া গেছে, সেটা পুলিশ প্রশাসন দেখছে, কিন্তু এটা 2019-এ শুরু হয়েছিল। আবার সেই 2024 লোকসভা নির্বাচন আসে, সেখানেও সেই জায়গাটা
শুরু করার বা অশান্ত করার চেষ্টা করছে, সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে। কারণ তারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা হামলা করেছে তাদেরকে সাথে নিয়ে ঘুরছে, সেই ছবিগুলো আমরা প্রশাসনকে দিয়েছি, আর প্রশাসন সেটা তার ব্যবস্থা নেবে। এলাকায় না, জনপ্রতিনিধির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারপর জনপ্রতিনিধির সঙ্গে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুলিশ তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, পালিয়ে যাচ্ছে নিশ্চয়ই। তারা জেল থেকে যে বিজেপি সাংসদ নিজে বলে কি জেলে যারা আসামি, যত আসামি আছে তারা জেল থেকে ফেরত আসে নাকি জনপ্রতিনিধি হয়, তো সেই সবই সেই সাংসদ, বিজেপি সাংসদ, সে নিজে ওই রকম জেল থেকে যারা বেল পেয়েছে আসামি নটোরিয়াস ক্রিমিনাল তাদেরকে সাথে নিয়ে খুঁজছে, তাদের জনপ্রতিনিধি করার চেষ্টা করছে এলাকায় সন্ত্রাস করার জন্য। কেন পল্টুরাম বললাম, আমরা মানে আমি বিভিন্ন আপনাদের মধ্যে আমাদের অনেক সাংবাদ বন্ধু ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, বোনেরা রয়েছেন, যেটা আমাদের ঘন ঘন ফোন করে বারবার করে বলছে আপনারা নাকি দিল্লিতে জয়েন করতে যাচ্ছে। সেখানে জয়েন করা আমি কোনো সাংবাদিক নাম ব্যক্তিগত বলবো না, এই কারণে বলছি। আমি বললাম সেটা কিরকম, বলছে আপনাদেরই তো সংসদ বলছে আপনারা দিল্লিতে গেছেন, দিল্লিতে জয়েন করছে। আমি সেই সংসদের উদ্দেশ্যে বলি, তার নিজের ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে দিনে রাতে তৃণমূল একদিকে বিজেপি করছে, আপনারা দেখেছেন যখন তাদের মিছিল বের হয়, যখন বিজেপি সংসদ মিছিল বার করে, সেখানে ওই মিছিলেই দেখবেন কি বলে তৃণমূল হাটা দেশ বাঁচা। আবার ওর যে ছেলে বিজেপি নেতা, সে যখন ও মিছিল বার করে সেখানে তো তৃণমূল হাটাও সেটা তো বলে। তার মানে নিজের ছেলেকে ঢুকিয়ে রেখেছে বিজেপিতে আর নিজে করছে তৃণমূল, মানে এটা প্রপাগান্ডা। মানুষ জানে খুব শীঘ্রই নীতিশ কুমারের মতন, বিহারের মানুষের মতন সে পাল্টি মারবে। পল্টুরাম এখানেও আছে আমাদের ব্যারাকপুরের মধ্যে। এবার বলছি না, বিজেপি যারা সংসদ রয়েছে বিজেপি আশ্রিত, আপনি দেখবেন যখন এই বিজেপি সংসদ বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যায়, আপনি কোনো দিন দেখবেন না হালিশোর টাউন তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে আছে, আচ্ছা টাউন তৃণমূল কংগ্রেস অনুষ্ঠানে আছে, কোনো জায়গায় দেখবেন যারা বিজেপি করে, বিজেপি যারা এখনো করে সে বিজেপি দের কাছে তার প্রোগ্রাম আর তার কর্মসূচি থাকে, তো সেখানে তো সে বিজেপিরই তাণ্ডব শুরু করার চেষ্টা করছে তারা। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম ঘুম ভাঙে সাংবাদিক ভাইয়ের ফোনে, আপনি কি দিল্লিতে? তো দিল্লিতে সুবোধ অধিকারী এবং সম্রাট সেন যাবে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা এই তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং তাদের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা আজকে বাংলার মানুষের উন্নয়নের কাজ করছে, তারা দিল্লি যাবে না। দিল্লি যাবে বিজেপি সাংসদ 2019 এই তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়াতে সে চলে গেল দিল্লিতে এবং বিজেপির সাথে যোগাযোগ করে টিকিট পেয়ে গেল। তার মানে তৃণমূল কংগ্রেসে থেকেও সে গদ্দারি করেছিল তার আগের থেকে, নাহলে দিল্লি গেলেই কি টিকিট পাওয়া যায়? তার মানে এই ধরনের গদ্দার যে বিজেপির সাংসদ, সে নিজের ছেলেকে এখন বিজেপিতে রেখেছে এবং নিজে সে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্য, তাহলে এই ধরনের গদ্দার আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। আর সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম কোনোদিনও দিল্লি যাবে না, দিল্লি নিজের কাজে যেতে পারে, কিন্তু অমিত শাহর সাথে আর এই যে চুপি চুপি এখন এই বিজেপি নেতাগুলোর সাথে কখনো আসামে, কখনো উড়িষ্যাতে, কখনো ঝাড়খণ্ডে দেখা করছে লুকিয়ে, সেটা কিন্তু সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম করবে না, যা করবে দেবালোকে করবে। দাদা বলছি, কি এমন পরিস্থিতি তৈরি হলো, রাজনৈতিক পরিস্থিতি, সোমনাথ শ্যাম সুবোধ অধিকারীকে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো? জানি না, অ্যাকচুয়ালি যার চোরের মন বোচকার দিকে, যে চোর হয় তার মন সবসময় বোচকার দিকে থাকে, কি যে কোনো বোচকা মানে চোরের বোচকা, তো তাই যে নিজে এই ধরনের লোক তার মনে সবসময় এই ধরনের মনের মধ্যে কথা চলবে যে সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যামকে দিল্লি চলে গেল, আমরা যাব না। যে যাওয়ার হবে সেই যাবে, সে এখনো যোগাযোগ রেখেছে, আতাহাত রেখেছে, আর প্রমাণও করে দিয়েছি অনেক জায়গায় যে আজকে এ বিজেপিরই সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ নন, ইনি হচ্ছেন বিজেপির সাংসদ, এটা প্রমাণ করে দিয়েছে। তাহলে এই হাওয়াটা কি তুলে দেওয়া হলো? এটা হাওয়া নিশ্চয়ই, আপনি তো দেখছেন আমরা কার ছাতার তলায় আর কার ব্যানারের তলায় আমরা আজকে প্রোগ্রাম করছি, তাহলে এই ধরনের অপপ্রচার করা এটা কে করতে পারে? বিজেপি সাংসদই করতে পারে, কেন জানি না যে কবে সে বিজেপিতে যাবে, এটা তো উদ্দেশ্য নয়, এটা তো স্পষ্ট বাক্য, এটা তো কোনো লোকানোর ব্যাপার নেই, এটা তো সবাই জানে। তাহলে একই ডাইনিং টেবিলে বসে কথা বলে এবং পবন সিংকে যখন জিজ্ঞাসা করা হয় বলে এটা আমার ব্যক্তিগত জীবন, তাহলে ব্যক্তিগতর সাথে রাজনীতি মেলালে তো হবে না।
দাদা দল এগুলো ব্যবস্থা নিচ্ছে না কেন? আপনারা দলের যা ব্যবস্থা নেওয়ার দল নিচ্ছে এবং নিয়েছে, আপনারা আগামী দিন সেই ব্যবস্থাপনাটা ঠিক দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন। কাটসাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানায় শুভ বিজয়। জোনপুর ও কাটসাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা। হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাটসাপাড়া, শিমুলতলা জোনপুর কাটসাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।